গাজীপুর রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান ইউসুফ আলী শেখ। আর নির্বাচনে জয়লাভ করতে পারলে জনগণের সকল প্রত্যাশা পূরণে কাজ করতে চান। বিস্তারিত দেখুন গাজী মামুনের নিয়ে একটি সাক্ষাৎকারে। যিনি অসহায় হত দরিদ্র মানুষগুলোর কল্যাণে কাজ করবে এমন মানুষটিকেই বেছে নিতে হবে নির্বাচনের মাধ্যমে ভোট যুদ্ধে। সেখানে যতজনই প্রার্থীতে থাকে না কেন, তাদেরকে বাছাই করে নিতে হবে। যে মানুষ দুঃখী মানুষের পাশে দাঁড়াবে তেমন একজন ব্যক্তি রাজাবাড়ি 8 নং ইউনিয়ন পরিষদের নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। এই করোনা ভাইরাসের বিশ্বের এই করোনাকালীন সময়ে আমাদের বাংলাদেশের জনগণের রাস্তার ঠিকানা জননেত্রী শেখ হাসিনার যে ঈদ উপলক্ষে বিজেপি এবং ঈদ সামগ্রী জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, তারই সহযোগী হিসাবে গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য, এই অঞ্চলের গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার ঠিকানা জননেতা জনাব ইকবাল হোসেন সবুজ ভাই, গত 1 সপ্তাহ যাবৎ গাজীপুর তথা বাওয়ালগড় বিরুজালি মির্জাপুর সহ প্রতিটি ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার দেওয়া বিজিএফ এবং উপহার সামগ্রী এই করোনাকালীন অবস্থায় উনি প্রতিটি ইউনিয়নে উপস্থিত হয়ে সশরীরে উপস্থিত হয়ে জনগণের কাছে সেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং এই অঞ্চলের কোনো জনগণ যেন না খেয়ে থাকে সেই জন্য সকলে যেন খেতে পারে এবং জনগণের যেন কোনো অপকার দুর্ভোগ না হয় সেজন্য আমাদের গাজীপুর 3 আসন মাননীয় সংসদ সদস্য প্রতিটা এলাকায় প্রতিটা নেতৃবৃন্দকে উনি সোচ্চার এবং সজাগ থাকার জন্য নির্দেশনার মাধ্যমে আগামী দিন এই অঞ্চলের জনগণ যেন সামাজিক এবং মানবতা মানবিক দিক নিয়ে এবং পেটে ক্ষুধা যাতে কারো না থাকে, কারো ঘরে যেন খাবার না থাকে, এই দিক বিবেচনা করে সকল নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন এবং আমরা ওনার ধারাবাহিকতায় আগামী দিন গত উপজেলা নির্বাচন এবং সংসদ নির্বাচন সহ এ পর্যন্ত করোনাকালীন সময়ে আমরা সকল সাধারণ মানুষের পাশে থেকে ত্রাণ সামগ্রী দিয়েছি এবং আগামী দিনও যদি কোনো জনগণ না খেয়ে থাকে, আমরা যদি কোনো জনগণ আমার সাথে যোগাযোগ করে আমি আমার সাধ্যমতো ওনাদেরকে খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করব। নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। একটি মানুষ নিঃস্বার্থে কাজ করে যাচ্ছেন এলাকার বাসী খেদমতে। তিনি হচ্ছেন রাজাবাড়ি 8 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ইউসুফ আলী শেখ। তিনি বলেছেন, যেসব মানুষ তার ইউনিয়ন পরিষদে অসহায় হত দরিদ্র রয়েছেন, যারা খাবারের জন্য কষ্ট করছেন, যাদের বাসায় দুমুঠো খাবার নেই, সেই মানুষগুলোকে তিনি আহ্বান করেছেন তার সাথে যোগাযোগের জন্য। সেই মানুষগুলোর জন্য তিনি যথেষ্ট পরিমাণে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। অসহায় দরিদ্র আছে, তারা যেন তার সাথে যোগাযোগ রাখেন। গাজীপুর রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে গাজী মামুন।